নোয়াখালী এক আসনের এমপি এইচ এম ইব্রাহিম চাটখিল ও সোনাইমুড়ি উপজেলায় দুর্গাপূজা মণ্ডপ প্রদর্শন করেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় শেষে প্রতিটি পূজা মণ্ডপের সভাপতি এবং সাধারণ সম্পাদকদের হাতে নগদ বিশ হাজার টাকা করে দুই উপজেলায় বাইশটি পূজা মণ্ডপ নিজের ব্যক্তিগত ফান্ড থেকে তিনি মোট চার লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা নগদ অর্থ অনুদান প্রদান করেন এ সময় এমপি এইচ এম ইব্রাহিম বলেন ধর্ম যার যার উৎসব সবার এবং এটাই অসাম্প্রদায়িক বাংলাদেশের প্রতিচ্ছবি বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে একসাথে কাজ করতে হবে আর সেটা সম্ভব করতে জননেত্রী শেখ হাসিনাকে আবারও নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে এ সময় উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল ইসলাম সুনাইমুড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসমাইল হোসেন চাটখিল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজমুল হুদা শাকিল সিনিয়র সহ সভাপতি বিলায়ত হোসেন সুনাইমুড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফ হ বাবুল জেলা পরিষদের সদস্য বিপি বাহাসহ অনেকেই